নমস্কার, স্বাগত জানাই আপনাদের সোশ্যাল বাংলায়। সঙ্গে রয়েছি আমি সুজাতা। আজ আপনাদের পকেট ফ্রেন্ডলি পেট্রোল ডিজেল অবশ্যই নয়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি একটা সমীক্ষার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে বর্তমানে রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল এবং ডিজেল নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি রয়েছে সেগুলির চওড়া দামে সাধারণ মানুষ কিভাবে হাঁসফাঁস খাচ্ছেন। আমাদের রাজ্যেও সাধারণ মানুষ পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের এই বাড়তি দামের কারণে তাদের মাথায় অনেকটাই বোঝা বেড়েছে। আমরা জানি 2019 সালের পর থেকেই প্রায় প্রতিনিয়ত বাড়ছিল পেট্রোল ডিজেলের দাম এবং এই পেট্রোল ডিজেলের দাম এক সময় 100 ছুঁই এবং তারপর 100 পার করেছিল, সেঞ্চুরি করেছিল পেট্রোল ডিজেলের দাম। তবে 137 দিন এই পেট্রোল ডিজেলের দামের মধ্যে একটা লাগাম ছিল। পেট্রোল ডিজেলের দাম আমাদের রাজ্যে, বিশেষ করে সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার ছাড় দিয়েছিল এবং মোট ছাড় সেখানে 12 টাকা কমে পেট্রোলের দাম এবং ডিজেলের দাম একটা স্থায়িত্বে পৌঁছেছিল এবং সেটা সেঞ্চুরির থেকে অনেকটাই কম ছিল। এবারে 137 দিন পর আবারও পেট্রোল ডিজেলের দাম বাড়ল। শুধুমাত্র পেট্রোল ডিজেল নয়, এবারে একাধারে রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়েছে, যার কারণে হাঁসফাঁস খাচ্ছেন সাধারণ মানুষজন। তবে আরও একটা বিষয় যেটা আপনাদেরকে ভাবাবে সেটা হচ্ছে, আপনারা যে দামে পেট্রোল বা ডিজেল কিনছেন ট্যাক্স কতটা ভরছেন জানেন কি? আপনাদের আমরা এই বিষয়টাই আজকে জানাবো যে আপনি যদি 100 টাকার পেট্রোল বা ডিজেল কেনেন সেখানে স্বভাবতই 50 টাকা আপনি দিচ্ছেন ট্যাক্স এবং বাকি 50 টাকায় আপনি কিনতে পারছেন পেট্রোল এবং ডিজেল। এভাবেই বিভিন্ন রাজ্যের সমীক্ষা প্রকাশ পেয়েছে, সেই রাজ্যের সমীক্ষা বিস্তারিতভাবে জানাবো এবং তারপর আমাদের রাজ্যবাসী পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের এই চড়া দামের পর তাদের কি প্রতিক্রিয়া রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রাথমিকভাবে বলা হচ্ছে যুদ্ধের আবহের মধ্যে দাম বাড়ল পেট্রোল ডিজেলের। আবারও প্রশ্ন, কেন বাড়ল পেট্রোল ডিজেলের দাম? সে প্রশ্ন তো থাকবেই, কিন্তু জানেন কি, যে টাকা দিয়ে আপনি পেট্রোল কিনছেন তার মধ্যে কত টাকা ট্যাক্স নিচ্ছেন? রাজ্যবারি এই ট্যাক্সের পরিমাণ ভিন্ন। পেট্রোলের দামে কেন্দ্র এবং রাজ্য উভয়ে ট্যাক্স নেয়, সেই ট্যাক্সের পরিমাণ এতটাই যা আপনি জানতে পেরে আঁতকে উঠবেন। বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 50% ট্যাক্স দিতে হচ্ছে আপনাকে, অর্থাৎ 100 টাকার পেট্রোল কিনলে তার 50 টাকা আপনি ট্যাক্স হিসাবে দিচ্ছেন, বাকি 50 টাকা আপনার তেলের দাম। ভারতের বাজারেও পেট্রোল ডিজেলের দাম চড়াও হচ্ছে। 137 দিন পর পেট্রোলের দাম যখন বাড়ল তখন প্রশ্ন, কেন বাড়ল সেই দাম, তার কারণ কি? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে, আর কিছুদিন পর সেঞ্চুরি পেরোবে আমাদের রাজ্যেও, কিন্তু সেই দামে কি হ্রাস টানতে পারে না কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার? পেট্রোলের দাম বাড়ার আশঙ্কায় ট্যাক্সের রকমারি। মঙ্গলবার তেল সংস্থাগুলির বর্ধিত দামের ঘোষণা করা হয়েছে। পেট্রোল বেড়েছে লিটার প্রতি 80 পয়সা, ডিজেলও তাই, আরও বাড়তে পারে সেই দাম। 100 টাকার পেট্রোল কিনলে ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 34 টাকা থেকে 53 টাকা পর্যন্ত ট্যাক্স পায় কেন্দ্র এবং রাজ্য সরকার। রাজধানী দিল্লিতে কেন্দ্র ও রাজ্য সরকার মোট ট্যাক্স পায় 45 টাকা 30 পয়সা। তার পাশাপাশি বিভিন্ন রাজ্যের দিকে লক্ষ্য করিলে লাদাখ জম্মু কাশ্মীরে সে দামটা 40 থেকে 45-এর মধ্যে সীমাবদ্ধ। আমাদের রাজ্য ত্রিপুরাতেও প্রতি 100 টাকায় আমরা ট্যাক্স দিচ্ছি 45 টাকা এবং 80 পয়সা। এবারে প্রশ্ন হচ্ছে, এই ট্যাক্সের দামে কি লাগাম লাগাতে পারে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার? পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম অতীব বাড়ার সাথে সাথে সাধারণ মানুষ এবারে হাঁসফাঁসাচ্ছে। আমরা এক সমীক্ষার মাধ্যমে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে রাজ্যের মানুষ পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দামের এই চড়া দামের কারণে তাদের বর্তমান কি অবস্থা রয়েছে, কিভাবে তাদের রান্নাঘর থেকে শুরু করে তাদের অর্থনৈতিক দিকে প্রভাব ফেলেছে সেই দাম। কি বলছেন ত্রিপুরার মানুষ, কি বলছেন রাজ্যের মানুষ, শুনে নেব। একজন রয়েছেন আমাদের সাথে, আমরা তাদের সাথেও কিছুটা কথা বলার চেষ্টা করব, যারা গ্রাহকরা এখানে উপস্থিত রয়েছেন সেই গ্রাহকদের সাথে আমরা কথা বলবো অবশ্যই। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু যুবক ভাইয়েরা রয়েছে। ভাই নাম অঙ্কিত রায়। আবারও প্রায় 5 মাস পরে পেট্রোলের দাম বাড়ছে, তো সেখানে যারা রোজকার গ্রাহকরা রয়েছে কি মনে করবে যে সরকার সেখানে কোনো পদক্ষেপ নিতে পারে? সেটা তো আর আমরা কইতে হয় না। সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয় রেট
অসুস্থতা বাদ আছে বাইক টেক চালান দিব না সাইকেল লইব ঠিক আছে আর একজন রয়েছেন দাদা কি বলবেন সেখানে পাঁচ মাস পর আবারো পেট্রোলের দাম বাড়তে শুরু করেছে দিন দিন তো বেড়েই চলছে পেট্রোপণ্যের সব কিছুর দামই বাড়ছে কিন্তু সরকার যদি এখানে কোনো পদক্ষেপ না নেয় তাহলে সাধারণ মানুষ দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে পেট্রোল ঢুকাতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি প্রতিদিন 50-60 কিলোমিটার আমাদের বাইক জার্নি করতে লাগে তো এই জায়গার মধ্যে একদিকে রোজগার কম আরেকদিকে পেট্রোলের দাম দিন দিন বাড়ছে তো এই জায়গার মধ্যে আমাদের দিন দিন পকেট কেটেই যাচ্ছে সরকার এখানে যদি কোনো ভূমিকা না নেয় তাহলে আগামী দিন আমাদের মতন বেকার যুবকদের জন্য পেট্রোল দাম বৃদ্ধি নিয়ে অনেকটা আন্দোলনে নামতে হবে কিছু করার নেই এবং একটা সমীক্ষায় দেখা গেছে আপনি যদি 100 টাকার পেট্রোল কিনেন সেখানে ত্রিপুরা রাজ্যে প্রায় 46 টাকার উপরে ট্যাক্স দিতে হচ্ছে তো সেই ট্যাক্সটা তো সরকার নিয়ন্ত্রণ করতে পারে হ্যাঁ ট্যাক্স সরকার নিয়ন্ত্রণ করতে পারে রাজ্য সরকার যদি চায় যে ট্যাক্সটা কমিয়ে ভোক্তাদের কিছুটা ইয়ে করবে সমস্যার থেকে সমাধান করবে করতে পারে কিন্তু রাজ্য সরকার তো এতে কোনো ভূমিকা নিচ্ছে না একদিকে কেন্দ্রীয় সরকার ট্যাক্স নিচ্ছে অন্যদিকে রাজ্য সরকারও ট্যাক্স নিচ্ছে সমান সমান ট্যাক্স নিচ্ছে এখানে যদি রাজ্য সরকার মানে 10 টাকাও ট্যাক্স কমিয়ে নেয় তাহলে মোটামুটি একটা ভালো অঙ্ক কমে যাবে এবং এই যে 5 মাস এক ট্যাক্সের দাম কমা সেখানে পেট্রোলের দাম কমানো ছিল সেটা কি মনে করবেন সেখানে 5 মাস তো কম ছিল সরকার বলছে যে 5 মাস কমিয়ে রাখা হয়েছিল পেট্রোল ডিজেলের দাম যেখানে আজকে থেকে 4-5 বছর আগে পেট্রোলের দাম কত ছিল 65 টাকা এই 4-5 বছরে অনেকটা বৃদ্ধি পেয়েছে তো এখন যদি সরকার যদি চিন্তা করে যে না আমি পেট্রোল দামটা কমিয়ে রাখবো তাহলে পেট্রোল পণ্যের প্রত্যেকটা জিনিসের দাম কমবে তো প্রত্যেকটা জিনিসের দাম যদি কমে রাজ্যবাসীর উপকার হবে তো এখন তো পেট্রোল পণ্যের দাম দিন দিন বেড়েই চলছে 50 পয়সা 50 পয়সা 1 টাকা 2 টাকা করে বেড়ে 5-7 টাকা বেড়ে তারপর কমাচ্ছে কত 50 পয়সা 20 পয়সা এটা তো কমালে হবে না মিনিমাম একটা 60-70 টাকা 80 টাকা হার্ডলি 80 টাকা হতে পারে এখানে দেখা যায় 100 টাকা হয়ে গেছে তো এখানে 20 টাকা আমাদের প্রতিনিয়ত 40-50 টাকা করে পার ডে আমাদের খরচ হচ্ছে এক্সট্রা তাহলে মাসে গিয়ে কত দাঁড়ালো 50 টাকা করে হলে 1,500 টাকা তো 1,500 টাকা প্রতি মাসে আমাদের এক্সট্রা দিতে হচ্ছে তো এখানে সরকার যদি ট্যাক্স কমিয়ে নেয় তাহলে আমাদের মতন সাধারণ যুবকদের জন্য বেকারদের জন্য একটা ভালো একটা কাজ হবে আমরা চাই যে সরকার আগামী দিন এটা নিয়ে ভাববে এবং একটা ভালো একটা পার্সেন্টেজ কমিয়ে আমাদেরকে একটা রিলিফ দেবে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলার চেষ্টা করে নিলাম গ্রাহকদের সাথে সেখানে গ্রাহকরা তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যটা তুলে ধরছে এবং সেখানেও কিন্তু একটা ভাবার বিষয় যে আপনি যে পেট্রোল বা ডিজেলটা কিনছেন সেখানে আপনি কত টাকার ট্যাক্স দিচ্ছেন এবং সেই সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 100 টাকার পেট্রোল কিনলে প্রত্যেক রাজ্য ভিত্তিক সমীক্ষা করা হয়েছে এবং আমাদের রাজ্যে ত্রিপুরা রাজ্যে সেখানে 46 টাকা 80 পয়সা ট্যাক্স আপনাকে ভরতে হচ্ছে প্রায় 50% বেশি আপনাকে ট্যাক্স ভরতে হচ্ছে কি কারণ এবং সেই ট্যাক্সের যদি নিয়ন্ত্রণ আনা হয় তাহলে অবশ্যই সাধারণ মানুষ অনেকটাই শ্বাস ফালাতে পারবেন তাদের বর্তমানে নাভিশ্বাস একেবারে চড়াও রয়েছে কেননা এই পেট্রোল ডিজেলের দাম তার পাশাপাশি যে রান্নার গ্যাস রয়েছে সেই রান্নার গ্যাসের দামও এবারে প্রত্যেক কেজি যে সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দামও কিন্তু অনেকটা দাম বেড়েছে এবং যার জন্যে সাধারণ মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে এক এক করে আমরা প্রত্যেক গ্রাহকদের সাথে কথা বলেছি আরও আমরা সেখানে কিছু গ্রাহকদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের থেকে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব যে তারা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন আমাদের সাথে একজন গ্রাহক রয়েছেন আপনার নাম নমিতা চ্যাটার্জি আচ্ছা এখন তো প্রায় 5 মাস পর পেট্রোলের দাম আবারও বেড়েছে তো কি মনে করছেন যে এতদিন দাম কম ছিল এবারে আবারও বাড়তে শুরু করেছে এমনভাবে বাড়লে কেমনে হবে ঠিক আছে না একটু কম থাকলে তো আমরা লেগে সবাই লেগে সুবিধা আপনারা তো রোজকার গ্রাহক আপনারা তো রোজ দিনই আসেন হ্যাঁ 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 রোজ দিন আসে এবং দেখা যাচ্ছে যে 100 টাকার পেট্রোল কিনলে প্রায় 50 টাকা ট্যাক্সি দিতে হয় তো কি বলবেন সেখানে সরকারকে কি আর বলবো বলুন তো ম্যাডাম বলার আর কি আছে তেল যদি ভেবে বাড়ে তাহলে কীভাবে সবাই বিতরণ করবো তেল মানে বিদ্যুতের তেল নিবে ঠিক আছে না এবং আপনি তো একজন মহিলা আছেন বাড়িঘরেও সেখানে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে এবং রান্নার গ্যাসেরও দাম বাড়ছে সবই তো দাম বাড়ছে তো এইভাবে যদি বাড়ে তাহলে কীভাবে হবে একটু কমের দরকার সব কিছু ধন্যবাদ
আমরা কথা বলার চেষ্টা করলাম গ্রাহকদের সাথে এবং সেখানে একজন মহিলা ছিলেন এবং মহিলারা সেখানে ঘরেও তাদের সেই সংসার সামলাতে হয় এবং ঘরেও যে রান্নার গ্যাসের দাম সেটাও কিন্তু অত্যধিক হারে বেড়েছে এবং তার জন্য আমরা আজকে যারা সেখানে রয়েছেন গ্রাহকরা তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই পেট্রোলের দাম প্রায় 137 দিন পর্যন্ত সেটা স্তব্ধ ছিল সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেখানে ট্যাক্সে কিছুটা ছাড় দিয়েছিল যার জন্য সেই দামটা কমেছিল এবং আজও সেখানে দেখা যাচ্ছে যে 137 দিন পর আবারও সেই দামটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে পেট্রোলের যে রেটটা রয়েছে সেটা প্রায় 99.80 টাকার মতো অর্থাৎ বলা যেতে পারে যে প্রায় 1 টাকার উপরে দাম বেড়েছে কাকু আপনার নাম চন্দন সরকার আচ্ছা এই তো দাম বাড়ছে আবারও প্রায় 137 দিন পর পেট্রোলের দাম আবারও বেড়েছে তো আপনারা সাধারণ জনগণ কি বলবেন পেট্রোল দাম বলে তো আমরা অসুবিধা বিরাট এটা তো আমরা সমস্যা আমরা তো কাজকর্ম নাই বিরাট সমস্যা তো পেট্রোলের দাম বাড়লে সব কিছু দাম বাড়বো রান্নার গ্যাসেরও প্রায় অনেক দাম বেড়েছে অতটা তো আমরা বিরাট সমস্যা কি সরকারের কাছে কি আপিল রাখবেন কেননা ট্যাক্স আমরা অবদান যাতে জিনিস কম দাম কম বাড়ে এই জিনিসটা আমরা চাই কি ধন্যবাদ এবারে একটা বিষয় যেটা আমরা আগেও বলেছিলাম যে 100 টাকার পেট্রোল বা ডিজেল কিনলে সেখানে কিন্তু আপনাদেরকে প্রায় 50 টাকার মতো ট্যাক্স দিতে হয় এবং সেখানে আমরা আমাদের রাজ্যের তথ্য যদি তুলে ধরার চেষ্টা করি তাহলে আমরা সেখানে বলতে পারি যে প্রায় 100 টাকার পেট্রোল যদি আপনি কিনেন তাহলে সেখানে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে 46.80 টাকা তো সেই যে ট্যাক্সের পরিমাণ প্রায় 50% 100 টাকার মধ্যে 46.80 টাকা আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ট্যাক্স রয়েছে এবং আজকের যে পেট্রোলের দামটা আমরা যদি দেখি 99.86 টাকায় রয়েছে এবং বিগত বহুদিন ধরে প্রায় 137 দিন ধরে এই পেট্রোল ডিজেলের দামটা স্তব্ধ ছিল এবং সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মিলিত প্রয়াসে ট্যাক্সের উপর কিছুটা ছাড় দেওয়া হয়েছিল 5 টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে 7 টাকা ছাড় দেওয়া হয়েছিল মোট 12 টাকা সেখানে ছাড় পেয়েছিলেন রাজ্যবাসীরা কিন্তু তারপর থেকে এবারও আবার আশঙ্কা করা যাচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধের কারণে এই পেট্রোল ডিজেলের দামটা আবারও বাড়তে শুরু করবে এই মুহূর্তে আরও একজন রয়েছেন সঙ্গে দাদা আপনার নাম আবারও তো প্রায় 5 মাস পর পেট্রোলের দাম বাড়তে শুরু করেছে কি বলবেন কি আর বলবো কিছু করার তো নাই এরকমই চলতে হবে এবং একটা সমীক্ষায় দেখা গেছে যে 100 টাকার পেট্রোল কিনলে আপনি সেখানে 46 টাকার ট্যাক্স দিচ্ছেন তো সেই ট্যাক্সটার উপরে কি সরকার নিয়ন্ত্রণ আনতে পারে এটা আমি কিছু বলতে পারি না সরি ধন্যবাদ আরো একজন রয়েছেন আমাদের সাথে আপনার নাম প্রজলাল দেববর্মা আবারও তো প্রায় 5 মাস পর পেট্রোলের দাম বেড়েছে কি বলবেন কি বলবো পেট্রোলের দাম তো 5 মাসের পর কেন আবার ডেলি বাড়াইতেছে তারা এটা মনে করেন সবকা সার সবকা বিকাশ বলে আমরা তো সব কিছু পেট্রোল এই ডিজেলের দাম বাড়াইতেছে আমরা আমজনতা তো খুবই কষ্ট হইতেছে তো কী বলবো এটাই আর কি এখন গভর্নমেন্ট তো এটার কোনো প্রতিক্রিয়া নাই বাড়তেই থাকে এই আর কি ধন্যবাদ আমার বাড়িতে সবাই খুব পূজনশীল প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল খাঁটি তেল খাঁটি ঝাঁজ